ফিতে যাকে বলে ঠক ঠক করে কাঁপছে গোটা ভারত। শৈত্যপ্রবাহের সতর্কতা আগেই জারি করেছিল আবহাওয়া দপ্তর, এবার শৈত্যপ্রবাহের রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করলো আবহাওয়া অফিস। রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলে এই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রচণ্ড ঠান্ডা এবং ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশার জন্যই এই লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার 14 জানুয়ারি রাজধানী দিল্লির তাপমাত্রা ছিল এই মরশুমে সব থেকে কম, প্রায় 3 ডিগ্রিতে নেমে যায় তাপমাত্রা। মেহরাউলি গুড়গাঁও রোডের দিল্লির শেষ প্রান্তে অবস্থিত গ্রাম আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। শনিবার 13 জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.9 ডিগ্রি সেলসিয়াস। দিল্লি NCR এলাকায় শৈত্যপ্রবাহ জারি করা রয়েছে। IMD জানিয়েছে শনিবার 13 জানুয়ারি লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 3.4 ডিগ্রি। এছাড়াও সাবদারজাংয়ে 3.6, রিজে 3.9 এবং পালামে 5.8 ডিগ্রি। ঘন কুয়াশায় দৃশ্যমানতা একেবারেই নেমে যাওয়ায় রাজধানী দিল্লিতে ট্রেন এবং ফ্লাইট পরিষেবায় প্রভাব পড়েছে। রাজধানী দিল্লি অভিমুখী 18টি দূরপাল্লার ট্রেন প্রায় 6 ঘন্টা দেরিতে চলছে বলে জানা গিয়েছে। দৃশ্যমানতা একেবারে নেমে যাওয়ায় দিল্লি এয়ারপোর্টের ফ্লাইট অপারেশনেও বেশ প্রভাব পড়েছে। বহু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট দেরিতে ছেড়েছে। সকালবেলা ইতিমধ্যেই যে খবরটা পাওয়া গেছে, সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশার পরিমাণ খানিকটা কমায় ফ্লাইট অপারেশন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের মতে দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সাফারদাস অবজারভেটরি রবিবার 14 জানুয়ারি ভোর 5:30টায় দৃশ্যমানতা ছিল 200 মিটার এমনটাই জানিয়েছে। দিল্লির ইন্ডিয়া গেট, জনপথ রোড, বসন্ত বিহার, মেহরাউলি, মুনিরকা এছাড়াও দিল্লি এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার আস্তরণ লক্ষ্য করা গিয়েছে। ঘন কুয়াশার দাপটে রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যে কটি গাড়ি চলছিল দুর্ঘটনার সম্ভাবনায় তাও অত্যন্ত ধীর গতিতে চলে। ভোরবেলাতে কুয়াশার দাপট এতটাই ছিল যে এই এলাকাগুলিতে খুব কাছ থেকেও প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশায় চারিদিকে শুধুই সাদা ধোঁয়ার ভরে গিয়েছিল। শুধু রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় নয়, একই ছবি দেখা গিয়েছে পাঞ্জাব, জয়পুর, মোরাদাবাদ, আগ্রা, চেন্নাই, তিরুচিরাপল্লিতেও। প্রচণ্ড ঠান্ডায় কার্যত ঠক ঠক করে কাঁপছেন মানুষ। উত্তরে হাওয়ার দাপট আগামী কয়েকদিনও একই রকম ভাবে বজায় থাকবে, শৈত্যপ্রবাহ বজায় থাকবে বলে জানা গিয়েছে। আর সেজন্যই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি এলাকায়। ভূস্বর্গ কাশ্মীরের ছবিটাও ছিল এই একই রকম, ডাল লেকের হাউস বোটগুলি দাঁড়িয়ে যাত্রীদের জন্য, তবে ভূস্বর্গে থাবা বসিয়েছে ঘন কুয়াশা। আর এই নিয়ে আজ তাকের রিপোর্টার আশুতোষ মিশ্রা ঠিক কি রিপোর্ট পাঠিয়েছে দেখুন। वैसे तो बाहर वालों के लिए और दिल्ली वालों के लिए घूमने का की जगह है इंडिया गेट, लेकिन सुबह सुबह अगर इस समय आएंगे तो यहाँ पर हड्डियां कांपती हैं। हालांकि 3 दिनों का अलर्ट था, 14, 15, 16 की उस समय लगभग कोहरा इतना होगा कि विजिबिलिटी पर असर पड़ेगा। और मैं आपको बताऊं, कल इसी जगह ठीक इसी समय पर जब खड़ा था, ठीक ठाक विजिबिलिटी थी, 50 से 100 मीटर थी, लेकिन अचानक 7:10 पर वो मौका आया, उसके बाद ऐसा लगा जैसे बादल नीचे गिर रहे हैं। और उसके बाद जो विजिबिलिटी अचानक हुई थी एयरपोर्ट पर 0, इसी इंडिया गेट के इस हेक्सागन सर्कल पर देखने में अगर आप देखें तो 25 मीटर तक हो चुकी थी। लेकिन हम जहां पर है, जाहिर ये इलाका इस समय रिपब्लिक डे, गणतंत्र दिवस की परेड की तैयारियां चल रही हैं, तो इन तैयारियों के बीच पीछे जो इंडिया गेट स्मारक है, जो मेमोरियल है, जो पहचान है, वो मुझसे ज्यादा दूर नहीं है, कुछ मीटर की दूरी पर है। लेकिन अभी से कोहरा घना है कि आप देखें तो इंडिया गेट इस समय
दिखाई नहीं देगा, कैमरा जूम करेगा दिखाई नहीं देगा। और हेक्सागन की सड़क पर अगर मैं जूम करूं तो अभी विजिबिलिटी मुझे लगभग 100 मीटर की दिखाई दे रही है, 100 से 150 मीटर। लेकिन आपको बताएं, जो टेरेन है खासकर नदियों के इलाका, जब मैं अक्षरधाम से आगे बढ़ रहा था, यमुना का इलाका हो या गाजियाबाद में हिंडन का इलाका हो, उन जगहों पर आपको देखने में काफी दिक्कत आएगी, क्योंकि नदियों के ऊपर आसपास का जो इलाका है बेल्ट पे, वहां विजिबिलिटी लगभग लगभग 50 मीटर है। यानी जो रास्ता तय करने में मुझे रोज 35 मिनट लगते थे, आज लगभग लगभग 50 मिनट लगे हैं, क्योंकि गाड़ी की रफ्तार आप समझिए कि 30-35 के ऊपर आप चला नहीं सकते थे। लेकिन हाँ, कड़ाके की सर्दी भी है, लेकिन इस सर्दी के बीच आप जो तस्वीरें देख रहे हैं, इंडिया गेट पर गणतंत्र दिवस की जो रिपब्लिक डे की परेड होनी है, उसकी रिहर्सल हो रही है और तैयारियां आखिरी चरम पर है। आप समझिए कि पहले फुल ड्रेस रिहर्सल होनी है, तो उसके पहले भी तमाम सारे जो भी कंटिंजेंट है अलग अलग, वो यहाँ पर रोज की तरह सुबह आते हैं तैयारियों के लिए। बहुत सारे लोग आते हैं, लेकिन आप समझिए कि इतनी ठंड में इसके लिए भी बहुत हिम्मत और बहुत हौसला चाहिए। लेकिन हाँ, अगले 3 दिनों का अलर्ट है, तो लोगों से भी ये जरूर हम उम्मीद करेंगे और ये हिदायत भी देते हैं कि बहुत बेहद सावधानी बरतें। আর অন্যদিকে দিল্লির পাশাপাশি শহর কলকাতাতেও একই ছবি ধরা পড়েছে এবং সোমবার দিন সকাল থেকে যেটা দেখা গিয়েছে, ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গোটা এলাকা এবং যার ফলে বিমান চলাচলের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে এবং একইভাবে ট্রেন চলাচলের ক্ষেত্রেও প্রভূত সমস্যা হয়েছে সকাল থেকে। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে রাখতে ভুলবেন না।